ঘরের ছেলে তবে কি ফিরছেন ঘরে, শোনা যায় ব্যক্তিগত জীবনের টানা পড়েনি নাকি তৃণমূল ছেড়েছিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, খুইয়েছিলেন মেয়র পদ। অবশেষে বহুদিন পর আবারও নবান্নে হাজির হলেন শোভন চট্টোপাধ্যায়, তবে এবার আর একা নয়, শোভনের সাথে হাজির ছিল তার বিশেষ বান্ধবী বৈশাখী। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক চার্টের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ ছিলেন শোভন চট্টোপাধ্যায়, সামলেছিলেন কলকাতার মেয়র পদ। তার সাথে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক ছিল একথা আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু রাজনৈতিক জীবন থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক, শোনা যায় সবকিছু শেষ হয়েছিল তার ব্যক্তিগত জীবনের টানা পড়েনের জন্য, যার কারণে ঘর থেকে মেয়র পদ সবই হারাতে হয়েছিল শোভন বাবুকে। তবে অবশেষে সবুজ সংকেত, নবান্নে দেখা গেল বৈশাখী সহ শোভনকে, যে খবর পুনরায় আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। তবে কি ফের তৃণমূলে শোভন বৈশাখী? মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই দলে প্রবেশ করার সবুজ সংকেত পেয়েছেন এই যুগল। এদিন নবান্ন থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, আমি নবান্ন ছাড়ার পরেও দিদির সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশে দেখা হয়েছে, উনি কখনো আমাকে ডেকেছেন, কখনো কোনো অনুষ্ঠানে আবার দেখা হয়েছে, আজ আবার দেখা হলো। তৃণমূলে প্রবেশের খবর পরিষ্কার করে না জানালেও শোভন চট্টোপাধ্যায় বলেন, আমার ছোটবেলা থেকে আজকের এই দিন পর্যন্ত প্রায় সমস্ত রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতাদের ইচ্ছা বাস্তবায়িত করা আমার কর্তব্য বলে আমি মনে করি, আমার রাজনৈতিক জীবন এবং অন্য কিছু সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক। শোভন চট্টোপাধ্যায় দলে প্রবেশের খবর এড়িয়ে গেলেও একথা পরিষ্কার যে তার তৃণমূলে ফেরার পথ যেন আবারও সুপ্রশস্ত হচ্ছে। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।